এরই সঙ্গে শেষ করব গাজী গ্রুপ স্পোর্টস 24। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। কোটি টাকার মতো চাঁদাবাজি হয় মহাসড়কে, চাঁদা একরকম আর চাঁদাবাজি আর একরকম, মালিক এবং শ্রমিকদের প্রাধান্য থাকে। মূল সূতিকাগার কিন্তু টার্মিনালগুলো, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক উন্নতি হচ্ছে, নতুন করে ভাবনার কিছু আছে, ওভারঅল রিলেশনশিপের ব্যাপারে একটা আস্থা সৃষ্টি করছে, পাবেন বা পাবেন না প্রত্যাশাটাও বাস্তব সম্মত না। ছাত্র রাজনীতি বন্ধের কথা বললেন, অপরাজনীতি বন্ধ করার পক্ষে 90% ছাত্র তারা হলো মানবিক প্রণোদনায় উদ্বুদ্ধ। এটা দায় জাতীয় ভাবে আমরা এড়াতে পারি না। তিনি আবারও প্রমাণ করেছেন তিনি কোন অন্যায়ের পক্ষে নেই। চলছে গ্রিসিত অফার, এখন গ্রিএসি কিনলে সর্বোচ্চ 12,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। গ্রিএসি, এসিতে দাম কম কিন্তু ঠান্ডা একটু বেশি। যুগ যুগ ধরে সুরভিত স্বাস্থ্যের জল চুলের ভরসায়, গন্ধরাজ সুগন্ধি কেশ তেল সৌরভ, যা মন ছুঁয়ে যায়। তাপস ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগত, শেখ হাসিনা সালাম নিন, তাপস ভাইকে ভোট দিন। ঢাকার দুই সিটিতে জমজমাট প্রচার প্রচারণা, ইশাকের বাসায় তাপস। এবার ধামরাইয়ে বাসে নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা, চালক গ্রেপ্তার, রাজধানীতে শিকার 3 শিশু। ইউক্রেনের বিমান বিধ্বস্তের দায় স্বীকার ইরানের, প্রেসিডেন্টের দুঃখ প্রকাশ। আমন্ত্রণ নিউজরুম আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি ইসরাত আমিন। দর্শক, এতক্ষণ শিরোনাম জানাছিলাম, এবারে আমরা আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদের আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। প্রথমেই শিরোনামে যেমনটা জানাছিলাম যে আনুষ্ঠানিক প্রচার শুরুর দ্বিতীয় দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইশরাক হোসেনের বাসায় গিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস, এবং বলেছেন প্রতিহিংসা নয় বরং এই সময়ের রাজনীতি সম্প্রীতির। আর ইশাকও জানিয়েছেন এখন পর্যন্ত প্রচারণায় কোনো বাধা পাননি তিনি, জমজমাট প্রচারণা হয়েছে উত্তর সিটিতেও। জমে উঠেছে নির্বাচনী প্রচারণা, ভবিষ্যতের প্রতিশ্রুতির বয়ান সব প্রার্থীর মুখেই। সকালে পুরান ঢাকার টিকাটুলির ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে প্রচারণা শুরু করেন দক্ষিণ সিটির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপস। সংক্ষিপ্ত সভার পর ভোট চাইতে হেঁটে বেড়ান বিভিন্ন ওয়ার্ডে, গিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িতেও। আমরা রাজনীতির পরিবর্তন করেছি এবং এখন সম্প্রীতির রাজনীতি চলবে, আমরা সবাই মিলে ঢাকাকে গড়ে তুলব, আমাদের লক্ষ্য ঢাকাকে গড়ে তোলা। দক্ষিণ সিটির বিএনপির মেয়র প্রার্থী ইশাক হোসেন প্রচারণা শুরু করেন রাজধানীর কমলাপুর থেকে, তিনিও ভোট চান সাধারণের কাছে। তিনি বলেন প্রচারণায় কোনো বাধা পাননি এখনো, তবে পেলেও মানবেন না। এখন পর্যন্ত আমরা কোনো বাধা পাইনি এবং আমরা কোনো বাধা মানবো না। জনগণ থেকে বিপুল সাড়া পাচ্ছি, আমরা যেখানে যাচ্ছি জনগণ মুখিয়ে রয়েছে, তারা এই সরকারের পতন ঘটাতে চায়, তারা একটা পরিবর্তন চায়। ঢাকায় প্রাণ সঞ্চারের প্রতিশ্রুতি দিয়ে উত্তর সিটিতে গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। মিরপুর শাহ আলীর মাজার থেকে শুরু হয় তার প্রচারণা। আমার যে গত 9 মাসের যে এক্সপিরিয়েন্স যেটা আছে, সেই এক্সপিরিয়েন্সে কাজে লাগিয়ে দ্রুত সম্ভব আমাদের যে থেমে থাকা কাজ যেগুলো আছে এগুলোকে দিতে চাই জনগণের জন্য। উত্তরে বিএনপির প্রার্থী তাবিত আওয়াল প্রচারণা শুরু করেন উত্তরা আজমপুর থেকে, ঘুরে বেড়ান বেশ কয়েকটি ওয়ার্ড, জনগণের সাড়া পাচ্ছেন জানিয়ে তিনি শঙ্কা জানান ভোটের স্বাধীনতা নিয়ে। জনগণ থেকে অনেক সাড়া পাচ্ছি, প্রশ্নও পাচ্ছি তোমরা ভোট দিতে পারবেন কি না, ভোটটা কবে দিবেন, কত শিগগিরই দিবেন, কিন্তু যে সাড়া আমরা পাচ্ছি সাধারণ মানুষ থেকে, জনগণ থেকে, ওনারা উৎফুল্ল। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। এদিকে ঢাকা সিটি নির্বাচনে মন্ত্রী এমপিরা ভোট চাওয়া বা সমন্বয়কের দায়িত্ব পালন করতে পারবেন না, এমন সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন সিসি কে এম নুরুল হুদা। এ সময় আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফাল আহমেদ বলেছেন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ইসি কে সব ধরনের সহায়তা দেবে তাদের দল।
প্রার্থীর সঙ্গে এমপিরা থাকতে পারবেন কি না, এইরকম ডিটেলস তো আমরা আইনের নিষেধ বাধা নিষেধ নেই। এখন তারা পার্টির লোক হিসাবে এবং প্রার্থী হিসাবে একই সাথে যদি কোনো একটা নির্বাচনী এলাকায় যদি রাজনৈতিক কোনো কর্মকাণ্ড থেকে থাকে, কর্মসূচি থেকে থাকে, সেখানে একজন প্রার্থী যেতে পারবেন না, এটা তো আমি নিষেধ করতে পারি না। সেখানে গিয়ে কেবলমাত্র নির্বাচনের ব্যাপারে কোনো কথা হবে না, রাজনৈতিক কথা হইতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড হইতে পারে। দেশবাসীকে আশ্বস্ত করতে পারি যে বাংলাদেশে আগামী সিটি কর্পোরেশন নির্বাচন উত্তর এবং দক্ষিণ দুই জায়গায় অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, আইন অনুযায়ী নির্বাচনটা অনুষ্ঠিত হবে। গ্যারান্টি দিতে পারি এই নির্বাচন ভোটাররা ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারবে। নির্বাচন ব্যবস্থা নিয়ে খেলছে বর্তমান সরকার, এটি সবাই জানে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার মুক্তি দাবিতে সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই গণতন্ত্রের মুক্তির সংগ্রামে, দেশের মুক্তির সংগ্রামের আন্দোলনের একটা হাতিয়ার হিসেবে আমরা এই নির্বাচনে যাচ্ছি। লেভেল প্লেইং ফিল্ড তৈরি হোক, আসুন আমরা নির্বাচন করি, একটা নিরপেক্ষ সরকারকে বসিয়ে দেন, নিরপেক্ষ সরকার নিরপেক্ষ নির্বাচন কমিশনের প্রস্তাবনা নিরসন করুক, সে নির্বাচনে যদি আপনারা জেতেন মাথা পেতে নেব। যাচ্ছি পরের প্রসঙ্গে। ঢাকার ধামরাইয়ে বাসে নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, আর এই ঘটনায় থানায় মামলার পর বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর কামরাঙ্গীর চর, সবুজবাগ ও ভাটারায় ধর্ষণের শিকার হয়েছে আরও তিন শিশু। এছাড়াও রামপুরায় দুই নারীকে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিককে গ্রেফতার করে পাঠানো হয়েছে আদালতে। শুক্রবার মধ্যরাতে সাভারের হিজলতলা এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার হয়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ। নিহতের মা জানান, ভোরে কর্মস্থল প্রতীক সিরামিকের ভাড়া করা সেতু পরিবহনের বাসে মেয়েকে তুলে দেন, বিকালে কাজ শেষে বাড়ি না ফেরায় থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে গ্রেপ্তার চালক ফিরোজ এলাহি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, বাসে ওই নারীকে একা পেয়ে ধর্ষণের পর হত্যা করে সে, এরপর মরদেহ ফেলে দেয়। প্রাথমিকভাবে আমাদের কাছে ঘটনা ঘটে, তো আশা করছি যে বিজ্ঞ আদালতেও সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবে এবং ঘটনার সাথে যে অন্যান্য যে আলামত থাকে সেগুলো আমরা যথাযথ নিয়মে রিজার্ভ করার ব্যবস্থা করেছি। রাজধানীতে সম্প্রতি ধর্ষণের শিকার হওয়া তিন শিশুর চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সবশেষ গত বৃহস্পতিবার রাতে ভাটারার সোলমাইদ নতুন বাজার এলাকায় নিজ বাসা থেকে অপহরণের পর 11 বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এদিকে কামরাঙ্গীর চরে 13 বছরের শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত রতনকে সাভার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। দুপুরে ঢাকা মেডিকেলের পরিচালক জানান, কামরাঙ্গীর চর ও সবুজবাগের দুই শিশুকে ধর্ষণের আলামত মিলেছে। এই দুজন শিশু, দ্যাট ইজ ট্রু, ওরা ছোট, অনেক ছোট, সবুজবাগ আর কামরাঙ্গীর চর, হ্যাঁ দুজনই ছোট, ওরা তো বেশ ছোট, তো এদের আমরা আলামত পেয়েছি এবং আমরা এখন অন্য টেস্টগুলো করছি যে এখানে মাল্টিপল ইনভলভমেন্ট ছিল কিনা, একাধিক ব্যক্তির ইনভলভমেন্ট ছিল কিনা, এবং সেটাই আমরা এখন আবার দেখতে চাচ্ছি। এবং আরও শুক্রবার রাতে রামপুরায় দুই কর্মজীবী নারীকে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক জিএম আলম ভুঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাশেদ নিজাম, চ্যানেল 24। দেশে আইন শৃঙ্খলা রক্ষায় ন্যূনতম দায়িত্ব পালন করছে না সরকার, তাই মহামারী আকার ধারণ করেছে ধর্ষণ। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। তিনি বলেছেন, দেশে আইনের শাসন নেই, স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও এমন গণতন্ত্রহীনতা মেনে নেওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় আটক ব্যক্তি নিয়ে প্রশ্ন তোলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও। যেভাবে নারী ধর্ষণের কথা মহামারী আকার ধারণ করেছে, শব্দ অবশ্যই ব্যবহার করা যায়। কেন কেন যে আমাদের আইন শৃঙ্খলার যে ব্যবস্থা, এটাতে যে ঘাটতি দেখা যাচ্ছে, এটা সত্যি আমাদেরকে উদ্বেগের, গভীর উদ্বেগের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। কোন জজ মিয়া নাটক দেখতে চাই না, ডাকসুর ভিপি সহ সমস্ত ছাত্রদের তাদের যেই রকম নির্দয় ভাবে প্রহার করেছেন, সেটা থামা চাপা দেওয়ার জন্য আবার নতুন নতুন ব্যবস্থা যদি করেন সেটাও মানা হবে না।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গণপদযাত্রা করেছে যৌন নিপীড়ন বিরোধী শিক্ষার্থী জোট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এই পদযাত্রাটি শুরু হয়েছে। পদযাত্রাটি শাহবাগ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুর্মিটোলা পর্যন্ত যাবে আর পদযাত্রা শুরুর আগে রাজু ভাস্কর্যের সামনে জমায়েত হয় এবং এখানে বক্তব্য রাখেন জোটের নেতারা। যৌন নিপীড়ন বিরোধী নানা স্লোগান দিয়েছেন পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা আর যৌন নিপীড়নকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিও চেয়েছেন তারা। নিউজরুম আপডেটে এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকবেন আশা করি। নিউজরুম আপডেটে আরো একবার স্বাগত। গুরুত্বপূর্ণ সংবাদের আপডেট আপনাদেরকে আমি জানাচ্ছিলাম। এই মুহূর্তে আরো কিছু সংবাদ রয়েছে আমার হাতে। পিএসসি, জেএসসি কিংবা এসএসসি, এক একটি পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর বাড়ছে শিক্ষার্থীদের আত্মহত্যার মতো ঘটনা। আর ছাত্রছাত্রী অভিভাবকরা বলছেন শিক্ষা ব্যবস্থা ক্রমেই জিপিএ 5 কেন্দ্রিক হয়ে পড়ায় বাড়ছে এই সামাজিক চাপ। আর শিক্ষাবিদরা মনে করছেন জ্ঞানার্জনকে চরম প্রতিযোগিতামূলক করে তোলায় হতাশা বাড়ছে শিক্ষার্থীদের মাঝে। সুকান্ত সরকারের ক্যামেরায় মাকসুদ নবী রিপোর্ট। কলি হয়ে ফুটেছিল কিন্তু ফুল হয়ে থাকা হলো না। জেএসসি নামের পরীক্ষায় পাশ করতে না পারার গ্লানিতে ঝরে গেছে তুষার হোসেন। সমাজের বাঁকা চাহনির আতঙ্ক উল্টে দিয়েছে তার জীবনের ব্যাকরণ। অহরহ পাশ আর জিপিএ 5 এর এই সময়ে ফেল করাটাই যেন অপরাধ, তাই হয়তো শিক্ষার এই প্রতিযোগী প্রতিমূর্তি থেকে পালাতে খুঁজে নিয়েছে আত্মহননের পথ। এই টেবিল মনে করেন এটার উপরে লিসে লিয়া মনে করেন আমার উন্না দেয়া বাইন্দা এই পাংখার লগে ঝুলা রইছে। আমরা যদি আরে কিছু বলতাম তার কারণে যে যজ্ঞ হওয়া ফেল হয়েছে এটার কারণে আমরা কিছু বলছি এই কারণে, কোনো আমরা তো কিছু বলি নাই। আর মতলব যে বন্ধুরা একটা কথা কইব ই করব এই কারণে। শুধু রাজধানীর লালবাগ আইডিয়াল স্কুলের একজন তুষার তো নয়, এবারের প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে আত্মহত্যা করেছে 9 শিক্ষার্থী। গত বছরও কাঙ্ক্ষিত ফল না পেয়ে জীবন থেকে ছুটি নিয়েছে 9 জন। কিন্তু কেন এই চরম সিদ্ধান্ত? সবার ব্রেন তো সেম হয় না, অবভিয়াসলি প্যারেন্টসরাও বুঝে না। দেখা যায় যে পরীক্ষা খারাপ করলে তারাও তাদের বিভিন্ন রকম প্রেশার দেয়, তারপর আশেপাশের মানুষ আত্মীয় স্বজনও প্রেশার থাকে। দেখা যায় আমার এই ফ্রেন্ডটা অনেক ভালো করছে আমি করতে পারি না, এই বিষয়টা বেশি, এই বিষয়টা সবচেয়ে বেশি টাচ করে। এখন খুবই সহজেই মানুষ এপ্লোভ পেয়ে যায়, এই কারণেই এই জিনিসটা বেশি হচ্ছে। একটা রেজাল্ট কখনো কারো ফিউচার ডিফাইন করতে পারে না। এরকম অনেকেই আছে যারা ফেল করেছে কিন্তু তারা আজকে লাইফে অনেক বড় সফল। পিএসসি জিএসসি দরকার নাই, জিপিএ 5 পাইলে না পাওয়া পর্যন্ত ইউনিভার্সিটিতে ভর্তি করে ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে না, এই সিস্টেমটা উঠাই দেখ। অবশ্যই এটা বলা যাবে না যে তোমাকে এই মার্ক পেতেই হবে বা এটা পাইলা না জন্য তোমাকে এটা করতে দিলে, এই ধরনের কথা বলা যেতে পারে না। কারণ বাচ্চারা ওরা ভালো মার্ক পেতেই পারে, আবার কখনো খারাপও পেতে পারে। শিক্ষাবিদের মতে পরীক্ষার ফল প্রকাশ স্বাভাবিক প্রক্রিয়া হলেও এদেশে তা নিয়ে চলে ভীষণ রকমের মাতামাতি। আর গণমাধ্যমে কেবল ভালো ফল অর্জনকারীদের ওপর বেশি বেশি আলো ফেলার কারণে ক্রমেই সংকুচিত হয়ে আসছে অন্যদের জগৎ। এই যে উল্লাস, এটাও কিন্তু যারা পারেনি তাদের ওপর একটা প্রচণ্ড মানসিক চাপের সৃষ্টি করে যে আমরা ব্যর্থ, পরীক্ষা দিচ্ছে ফল প্রকাশ হবে, এটা একটা ধারাবাহিক নিত্য নৈমিত্তিক ব্যাপার, বার্ষিক ব্যাপার। কে পাশ করলো, কত হারে পাশ করলো, এগুলো দিয়ে বড়াই করার কিছু নেই। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন বর্তমানে শিক্ষা পরিণত হয়েছে প্রতিযোগিতার বস্তুতে আর এর জন্য দায়ী স্কুল পর্যায়ে অতিরিক্ত জাতীয় পরীক্ষা ও জিপিএ 5 এর সহজলভ্যতা। না, এটাই তো বলেই দিচ্ছে যে জিপিএ 5-এর যে এইরকম একটা হতাশা, অরাজকতা, ব্যর্থতার বোধ তৈরি করছে, এই যে নির্মম একটা অবস্থা, একদিকে প্রতিযোগিতা আরেক দিক হচ্ছে নির্মমতা, যেখানে যে ব্যর্থ মানুষকে হেয় প্রতিপন্ন করা, তাকে ঘৃণা করা, তো এই জায়গাটাতে সে কোনো আশ্রয় পায় না। এই শিক্ষাবিদ বলছেন কেবল ব্যক্তির উদ্যোগেই আত্মহত্যার প্রবণতা থামবে না, যে প্রতিযোগিতা পরায়ণ ব্যবস্থার মধ্যে শিক্ষার্থীদের বসবাস বদলাতে হবে তা। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। এবার এক নজরে জেনে নেব দেশের আরো কিছু গুরুত্বপূর্ণ খবর।
আগামীকাল আখেরি মোনাজাতে শেষ হবে তাবলিগ জামায়াতের সবচেয়ে বড় আয়োজন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় দিনে টঙ্গীর টুরাক তীরে ইবাদত বন্দেগি আর জিকিরে মশগুল ইজতেমার আসা লাখো মুসল্লি। মহান আল্লাহ ও রাসুলের দেখানো পথের সন্ধান পেতে লাখো মুসল্লি এসেছিলেন টঙ্গীর টুরাক তীরে। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে 8% বেশি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে এবং সংবাদ সম্মেলনে জানানো হয় 2019 সালে মোট দুর্ঘটনা হয়েছে 6201টি। এসব দুর্ঘটনায় প্রাণ গেছে 8543 জনের আর আহত হয়েছেন আরও 14318 জন। আজ সারাদেশে চলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এতে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের নীল রঙের এবং 1 থেকে 5 বছরের শিশুকে খাওয়ানো হয় লাল রঙের ক্যাপসুল। নিউজরুম আপডেটে আরও একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকবেন। নিউজরুম আপডেটে আরও একবার স্বাগত। এবার দেশের বাইরের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে আমার হাতে। অব্যাহত চাপের মুখে ভুল স্বীকার করে ক্ষমা চাইল ইরান, জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের বিমানটি বিধ্বস্ত হয়েছে যা ছিল অনিচ্ছাকৃত। আর এই ঘটনায় জড়িতদের বিচার করার ঘোষণাও দিয়েছে ইরান, যদিও প্রথমে তারা দাবি করেছিল যান্ত্রিক ত্রুটিতেই বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিচারের পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। গেল বুধবার 167 যাত্রী ও 11 ক্রু নিয়ে বিধ্বস্ত হয় ওই বিমান, মারা যান সব আরোহী। এদিকে ইরানের 8 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এদিকে রাজ পরিবার ত্যাগের বিষয়ে বিতর্কের মধ্যেই ছেলের সাথে কানাডায় ক্রিসমাসের ছুটি কাটাতে গেছেন ব্রিটেনের প্রিন্স হ্যারি ও মেগান। তারা জানিয়েছেন সামনের দিনের সিদ্ধান্ত নিতে বৈঠক করবেন সেখানেই। আর এর আগে ব্রিটিশ রাজ পরিবার থেকে পদত্যাগের ঘোষণা দেন প্রিন্স হ্যারি, জানিয়েছেন সিনিয়র রয়্যাল উপাধি গ্রহণ করবেন না তিনি ও মেগান, বরং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে ব্রিটিশ রানীর প্রতি তাদের পূর্ণ সমর্থন বজায় থাকবে বলেও জানিয়েছেন। আর পরিবার ছাড়াই ডিউক ও ডাচেস অফ সাসেক্সের এমন সিদ্ধান্তে হতাশ ব্রিটিশ রাজ পরিবার। দর্শক, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের রাজধানীর হাতিরঝিলে জমকালো আয়োজন ছিল ইআরডির। আমরা নিউজরুম আপডেট শেষ করব সেই আয়োজনের কিছু অংশ দেখে। এবং এরই সাথে শেষ করব আজকের নিউজরুম আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।